আমার প্রিয় বন্ধুরা, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল অর্থাৎ শনিবার 4ঠা জুলাই গুরু পূর্ণিমা শুরু হবে। ঠিক সকাল 11:16 থেকে 5ই জুলাই রবিবার সকাল 10:06 পর্যন্ত গুরু পূর্ণিমার সময়কাল শেষ হবে। এই গুরু পূর্ণিমা তিথিটি হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি। গুরু পূর্ণিমার দিন আমরা গুরুর আশীর্বাদ পাই, আর আমাদের জীবনে বাবা মায়ের মতো বড় গুরু কেউ নেই, তাই অবশ্যই এই দিন বাবা মায়ের আশীর্বাদ, তাদের চরণ স্পর্শ করা দ্বিগুণ ফল লাভের কাজ করে থাকে। তাছাড়া যারা গুরু মন্ত্রে দীক্ষিত আমরা, তারা গুরুর নাম স্মরণ করতে পারি, তাতে পুণ্যফল বৃদ্ধি হয়। আর আজকের এই গুরু পূর্ণিমার কিছু উপায় আপনাদের সামনে রাখব, যাতে আপনাদের ভাগ্য উন্নতিতে সহায়ক হতে পারে। কারণ গুরু পূর্ণিমা বলুন, বিভিন্ন পূর্ণিমার শুভ মুহূর্তগুলো যখন আসে, তখন আমরা বিভিন্ন উপায় বা বিভিন্ন মাধ্যম ধরে থাকি যাতে পুণ্যফল বৃদ্ধি পায় আমাদের জীবনে। ঠিক গুরু পূর্ণিমার দিনও আমরা এই উপায়টি করে থাকবো আমাদের জীবনে ভাগ্য উন্নতির ক্ষেত্রে। গুরু বৃহস্পতি যাতে প্রসন্ন লাভ করে, কারণ দেবতাদের গুরুও রয়েছে, তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। আর যার কৃপায় অর্থকারী উন্নতিতে সহায়ক আমাদের জীবন, আর তাকে প্রসন্ন করার জন্য বিনা মন্ত্রে বিনা সাধনা এই কাজটি প্রত্যেকে ওই দিন করব, তাতে আমাদের জীবনে দেবগুরু বৃহস্পতির কৃপা আমরা পাব। গুরু পূর্ণিমার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রত্যেকে, যে কোনো রাশি লগ্নের ব্যক্তিরা করতে পারেন, তারা একটা বাটিতে অল্প হলুদ গুঁড়ো, অল্প কেশর এবং অল্প ঘি মিশ্রিত করে তার টিকা গুরুদেবের নাম স্মরণ করে, গুরু বৃহস্পতির নাম স্মরণ করে ঠিক মস্তকে লাগাবেন, যাতে আপনাদের ভাগ্য উন্নতি হয়। আর লাগাবেন হচ্ছে আপনাদের নাভিতে। এতে দেখবেন যে আপনাদের গুরু বৃহস্পতি ভালো রূপে কাজ করেছে এবং আপনাদের জীবনে ভাগ্য উন্নতিতে খুব সহায়ক হয়েছে। কারণ এই সমস্ত দিনগুলো, মাঘী পূর্ণিমা বলুন, গুরু পূর্ণিমা বলুন, এই দিনগুলো স্পেশালি আমাদের কাছে আসে, হিন্দুদের কাছে। আমরা বিভিন্ন রকমের উপায় মাধ্যম খুঁজি যাতে কিছু হলেও আমাদের অশুভ জিনিসগুলো যাতে শুভ তো লাভ করে থাকে। প্রত্যেকেরই রাশিচক্রে সব গ্রহই শক্তিশালী হতে পারে না, তাই আমরা বিভিন্ন মাধ্যম উপায় এক একটি গ্রহের জন্য করে থাকি। আর গুরু পূর্ণিমার দিন বিশেষ করে বৃহস্পতির উপায় আমরা করলে তার ফল আমরা দ্বিগুণ পাব। প্রত্যেককে বলছি এই দিন এই কাজটি অবশ্যই করুন, আর কাজটি করার পরে 21 বার এই বৃহস্পতির দিব্য মন্ত্রটি পাঠ করুন। স্ক্রিনে রয়েছে, এতে দেখবেন আপনাদের বৃহস্পতি গ্রহটি শক্তিশালী হয়েছে এবং আর্থিক জীবনে আপনাদের উন্নতি হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।